হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগির খান, হায়ার স্টাডি রিলেটেড ইনফরমেশন শেয়ার করে থাকি। ইউনিভার্সিটি রিভিউ পর্বে আজকে আমি শেয়ার করব ইউএসএর কলোরাডো স্টেটের একটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি নেম কলোরাডো স্টেট ইউনিভার্সিটি। চলুন দেখে নেওয়া যাক এই ইউনিভার্সিটি সম্বন্ধে ডিটেল। শুরুতেই এই ইউনিভার্সিটি সম্বন্ধে যদি বলি, তাহলে এটি একটি পাবলিক ইউনিভার্সিটি। তো গুগলে আমরা যখন কলোরাডো স্টেট ইউনিভার্সিটি দিয়ে সার্চ দিব, সার্চ দিলেই প্রথম যে লিঙ্কটি আসবে আমরা সেই লিঙ্কটা চলে যাই। তো শুরুতেই এই লিঙ্ক, এই ওয়েবসাইট লোডিং হতে হতে যে বিষয়গুলো আমি একটু আপনাদের ধারণা দিতে চাই, তা হচ্ছে আমি ইউনিভার্সিটি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে চাইলে সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলো মূলত লাগে সেগুলি মূলত আমি এই রিভিউর আওতার মধ্যে রাখবো। যেমন ইউনিভার্সিটির লোকেশন, ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি টাইপ, ফাউন্ডেড, র্যাঙ্কিং, গ্রাজুয়েট রিকোয়ারমেন্ট, আন্ডার গ্রাজুয়েট রিকোয়ারমেন্ট এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক। এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে আছে জিপিএ, ইংলিশ প্রফিসিয়েন্সি, ট্রান্সক্রিপ্ট রিভিউশন, ডিপার্টমেন্ট, অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, ডেডলাইন ইত্যাদি। তো চলুন দেরি না করে আমরা ওয়েবসাইটে চলে যাই। প্রথমে ওয়েবসাইটে আসলেই আপনি শুরুতে মেনু থেকে অ্যাডমিশনে যাবেন। এবার মেনু থেকে দি বেসিক্সে গিয়ে ইনফরমেশন ফর ফিউচার স্টুডেন্ট আমরা আগে যাব। চলুন শুরুতে প্রথম যে আমরা যে ট্যাবটা ওপেন করেছি এটা ইনফরমেশন ফর ফিউচার স্টুডেন্ট। এখানে একটা ভিডিও আছে, আপনি চাইলে সময় থাকলে পরে দেখে নিন। এবার আমরা আসবো শুরুতেই যে একজন ফ্রেশার হিসেবে অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট লাগে। এখানে প্রথমে দেখছেন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বলতে মূলত এখানে হচ্ছে আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টকে বোঝানো হয়েছে। তো এখানে আসলে আমরা একটা ট্যাব পাবো, এই ট্যাবে মোর ইনফরমেশনের জন্য আমরা নতুন আর একটা ট্যাব ওপেন করবো। তারপর আছে হচ্ছে ট্রান্সক্রিপ্ট, ট্রান্সফার স্টুডেন্ট। ট্রান্সফার স্টুডেন্টের ক্ষেত্রেও আপনি মোর ইনফরমেশনে গিয়ে আপনি ইনফরমেশন পেতে পারেন। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টেও আপনি মোরে গিয়ে ইনফরমেশন পাবেন। এরপর হচ্ছে ফাইনালি গ্রাজুয়েট স্টুডেন্ট। আমি বাকিগুলো স্কিপ করছি। এখানে গ্রাজুয়েট স্টুডেন্ট ইনফরমেশনগুলোর জন্য আমি এখানে যাচ্ছি। মূলত বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে মাস্টার্স প্রোগ্রাম এবং আন্ডারগ্র্যাড প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবে, তাই এই দুটোই আমি মূলত এই ভিডিওতে ডিসকাস করব। ফিউচার ফ্রেশম্যান বা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে আপনি এই প্রথমে যে ট্যাবটা আসবে এখানে আমরা আসবো। এখানে আসলে দেখবেন বেশ কিছু ইনফরমেশন তারা ট্যাব দিয়ে রেখেছে, কিন্তু আপনি আরও ডিটেল জানতে গেলে হাউ টু অ্যাপ্লাই ফ্রেশম্যান আমরা এখানে যাচ্ছি। শুরুতে বলে রাখি যে এখানে এই ওয়েবসাইটে যেভাবে আপনি ইনফরমেশনগুলো পাচ্ছেন সব ওয়েবসাইটে সেমভাবে পাবেন না, এক এক ওয়েবসাইটে ইনফরমেশন এক একভাবে তারা শেয়ার করে রাখে। তো প্রথমে আমরা এখন যেখানে আছি এটা মূলত আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য। এখানে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে ডেডলাইনগুলো, হ্যাঁ এখানে হোয়েন দি অ্যাপ্লাই ডেডলাইন, ডেডলাইনের ফলের জন্য এখানে যে ডেডলাইন সেটা হচ্ছে শুরু হচ্ছে আগস্টে শুরুতেই, স্প্রিংয়ের জন্য হচ্ছে শুরুতে হচ্ছে জানুয়ারিতে, তারপর হচ্ছে রেগুলার যেটা সেটাও এখানে দেওয়া আছে, রেগুলার ডেটটা হচ্ছে 28 ফেব্রুয়ারি, আবার এইদিকে সামার সেশনটা শুরু হয় হচ্ছে মে থেকে, এটা হচ্ছে তাদের যে সেশনগুলো সেগুলো। এরপর আমরা আসি যে বাকি ইনফরমেশন কী কী ইনফরমেশন লাগে। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক। অ্যাপ্লিকেশনে আপনি সরাসরি কমন অ্যাপ অর্থাৎ এই লিঙ্কে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপর ফি, এখানে আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $50 এবং শর্ত সাপেক্ষে আপনি অ্যাপ্লিকেশন ফি ওয়েভারও পেতে পারেন। সেখানে এই লিঙ্কে গেলে আপনি ডিটেল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফি ওয়েভার পেতে পারেন। পার্সোনাল স্টেটমেন্ট এখানে লাগবে, এরপর লাগবে ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট যদি এখানে যদি আপনার ইংলিশ ট্রান্সক্রিপ্ট না হয় সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্টটাকে আপনাকে ইভ্যালুয়েট করতে হবে অথবা আপনাকে ইভ্যালুয়েট করতে হবে না। এরপর ইমিগ্রেশন অ্যাজ ইউজুয়াল ডকুমেন্ট যেগুলো লাগে। এরপর আমরা আসি যেগুলো সেটা হচ্ছে প্রথমে একাডেমিক কী লাগবে। একাডেমিকে আপনার জিপিএ স্কোর লাগবে হচ্ছে 3। এখানে মনে রাখা ভালো যে এখানে জিপিএ স্কোরিং হয় হচ্ছে আউট অফ 4-এ, সো আউট অফ 4-এ আপনার যে কমপক্ষে 3 লাগবে আপনার এখানে অ্যাপ্লাই করার জন্য। ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য এখানে মোরে গিয়ে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি দেখতে পাবো, এখানে স্কোরটা অ্যাকচুয়ালি নাই, আমরা হয়তো মোরে গেলে হয়তো স্কোরটা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোরে এসে ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে টোফেলের ক্ষেত্রে আইবিটি যেটা সেটা হচ্ছে 72 স্কোর লাগবে, অথবা আপনি আইএলটিএস একাডেমিক দিয়ে করতে পারেন। আইএলটিএস একাডেমির ক্ষেত্রে আইএলটিএস 6 দিয়ে অ্যাপ্লাই করা সম্ভব এবং ডুয়োলিঙ্গো স্কোর দিয়েও অ্যাপ্লাই করা সম্ভব। ডুয়োলিঙ্গোর ক্ষেত্রে সেখানে 110 স্কোর মিনিমাম স্কোর লাগবে এবং এটি কিন্তু শুধুমাত্র আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য। এখানে আরও কিছু ইনফরমেশন কন্ডিশন সব কিছু এখানে অল্টারনেটিভ মেজার হিসেবে ইংলিশ প্রফেশন আরও কিছু কন্ডিশন এখানে দেওয়া আছে, এখানে আপনারা এই পেজে আসলেই বাকি ডিটেল পেয়ে যাবেন। আমি এটা কেটে দিচ্ছি। এরপর রেকমেন্ডেশন লেটার এখানে কী কী লাগবে। রেকমেন্ডেশন লেটার এখানে বলে দেওয়া আছে উই ডু নট রিকোয়ার এ লেটার অফ রেকমেন্ডেশন ফর অ্যাডমিশন অর স্কলারশিপ পারপাস, সো এখানে লাগবে না। এসিডি স্কোর এখানে থাকলে এসিডি স্কোরটাও এখানে বলছে যে ডু নট রিকোয়ার এসিডি স্কোর, এসিডি স্কোর লাগবেই এমন কোনো ম্যান্ডেটরি না, সেটা এখানে উল্লেখ করা আছে, থাকলে মিলে দিতে পারে। এবং এই হচ্ছে মূলত আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য যে ইনফরমেশনগুলো লাগে, কারণ আন্ডারগ্র্যাজুয়েট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, জিপিএ এবং আর কী কী লাগে সবই মোটামুটি এখানে কভার আমি দিয়েছি এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন সহ।
সো মাস্টার প্রোগ্রামের জন্য অ্যাজ অ্যান গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে এই ফ্রিকোয়েন্সি কোশ্চেনের। আপনি জাস্ট এখান থেকে, এখানে আমি আগে অ্যাপ্লাই যাব, গিয়ে দেখি কি কি রিকোয়ারমেন্ট লাগে অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন যে ডেডলাইন সেটা হচ্ছে ফলের ক্ষেত্রে আগস্টে স্টার্ট হয়েছে এবং স্প্রিং এর ক্ষেত্রে জানুয়ারিতে স্টার্ট। জিএরি জিমেট স্কোয়ার রিকোয়েড কিনা সেটা এখানে উল্লেখ করা আছে, আপনারা এখান থেকে ইনফরমেশন পেতে পারেন। এবং অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ইভুলেশন লাগবে কিনা এটাও ইনফরমেশন এখানে ডিটেলটা আছে। এবং লেটার অফ রিকমেন্ডেশন এখানে দেখা স্পষ্ট আছে, তিনটা লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, অর্থাৎ অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট ইভুলেশন লাগবে, এসওপি লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে, সিভি লাগবে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটাও লাগবে। তো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আমরা একটু পরে দেখছি, তার আগে দেখি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $70। আবার ডিপার্টমেন্ট বেজ এটা ভেরি করে, সো ডিপার্টমেন্ট বেজ আলাদা ডিপার্টমেন্টের ক্ষেত্রে আলাদা যা লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে এখানে টোফেল স্কোর লাগবে হচ্ছে 80, আইএলস স্কোর লাগবে 6.5, পিটি স্কোর লাগবে 58। এখানে শুধুমাত্র আন্ডারগ্রেডের জন্য ডুয়েলিং অ্যাকসেপ্টেড, কিন্তু গ্রাজুয়েট অ্যাপ্লিকেন্টের জন্য এখানে যে স্কোর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তা হচ্ছে ডুয়েলিং স্কোর, এখানে অ্যালাউ না। জেনারেল আইএলস দিয়ে করতে পারবেন না, আইএলস ইন্ডিকেটর, আইটেপ, টোফেল এসেন্সিয়াল, টোফেল আইটিপি, এমনকি টোফেল মাই বেস্ট স্কোর, এগুলো কোনোটাই সম্ভব না। এখানে শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন টোফেল পেপার বেজ যেটা সেটা হচ্ছে পেপার বেজের ক্ষেত্রে 550 স্কোর দিয়ে, আর ইন্টারনেট বেজ যেটা সেটা হচ্ছে 80 স্কোর, আর আইএলস এবং পিটি এই স্কোর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এর বাইরে স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। এই হচ্ছে মূলত গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশনের প্রফিসিয়েন্সি টেস্ট, অ্যাপ্লিকেশন ডেডলাইন, অ্যাপ্লিকেশন ফি। এবার আমরা দেখব যে এখানে কি কি গ্রাজুয়েট প্রোগ্রামগুলো তারা অফার করছে। তো আমরা শুরুতেই এখানে আমরা হয়তো পেয়ে যাব এই যে ডিগ্রি অ্যান্ড সার্টিফিকেট, এখানে গেলে আমরা প্রোগ্রামগুলো পাবো যে তারা কি কি প্রোগ্রাম অফার করছে। তো আমি খুব বেশি ডিটেলে যাব না, সময় বেশি যাচ্ছে। সো এখানে আপনি আপনারা এই পেজে আসলেই ডিটেলগুলো দেখতে পাবেন, এগুলো মেনু থেকে আপনি দেখতে পাবেন, অথবা এখানে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ডিগ্রি সার্টিফিকেট সব কিছু আছে, মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, হ্যাঁ সবগুলোই এখানে, সব ফরম্যাটে সব কিছু এখানে আছে, অন ক্যাম্পাস, অনলাইন সবই আপনি আপনি এখানে দেখতে পাবেন। এই প্রত্যেকটাই হচ্ছে, যেমন পিএইচডি এগুলো আছে, অন ক্যাম্পাসের আছে, পিএইচডি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম সব এখানে ডিটেল আছে। অনেক বড় পেজ, লোডিংয়ে সময় নিচ্ছে। সো এখানে এই পেজে আসলেই আপনারা সব সব প্রোগ্রামগুলো দেখতে পাবেন। এই হচ্ছে মূলত এখানে আন্ডারগ্রেড এবং গ্রাজুয়েট হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে যে রিকোয়ারমেন্টগুলো লাগে সেগুলো। এখানে আর একটা বিষয় হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। এখানে শুরুতে দেখবেন অ্যাপ্লাই বাটন এখানে অলরেডি আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনি যে লিঙ্কে যাবেন সেই লিঙ্ক থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আসে, এখানে এসে আপনি গ্রাজুয়েট প্রোগ্রাম স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন হেয়ার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা অপশন দিয়েছে, রিটার্নিং ইউজার আর হচ্ছে ফার্স্ট টাইম ইউজার, তার মানে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি এখানে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তৈরি করে যে জাস্ট তারপর এখানে যা যা ডকুমেন্ট লাগে সমস্ত ডকুমেন্ট আপনি এখানে ফিল আপ করতে পারবেন, এমনকি অ্যাপ্লিকেশন ফিটাও আপনি এখানে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনার আপনাদের আজকের এই ভিডিও আপনাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো কোনো একদিন আমি সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটাই আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।